জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান আর নাই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক, যারা ধর্মান্ধতা ও মৌলবাদ বিরোধী নানা আন্দোলনের সবসময় সঙ্গী হিসেবে পাইত বাংলাদেশ। ডাহার সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসাধীন অবস্থান আজিয়া 14 মে বৃহস্পতিবার বিয়াল 6:55 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে উনি। 83 বছর বয়সী অধ্যাপক হৃদরোগ, কিডনি, ফুসফুসের জটিলতা সহ প্রস্টেটের নানা সমস্যায় ভুক্ত আছেন। 72-র কুদরতি খোদা শিক্ষা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুজ্জামান আমৃত্যু আছিল বাংলা একাডেমির সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে শিক্ষকতা গজ্জে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগত রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অধ্যাপকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। অধ্যাপক আনিসুজ্জামানের মরদেহ আপাতত ডাহার CMHত রাখা হয়, তবে দাফনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। অধ্যাপক আনিসুজ্জামানের পুরো নাম আবু তৈয়ব মোহাম্মদ আনিসুজ্জামান। জন্ম 1937 সালের 18 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতা। শিক্ষা জীবনের প্রথম ভাগ এড়াই হাড়ে, দেশভাগের পর এফারতায় রাষ্ট্রভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ সক্রিয় ভূমিকার পরে বাংলাদেশের অস্থায়ী সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেয়। বাংলা ভাষা সাহিত্যত অবদান লাই 1985 সালত সরকার তানে 21 পদকে ভূষিত করে। সাহিত্যত অবদান লাই 2015 সালত ইউনিফাই স্বাধীনতা পুরস্কার। ভারত সরকার 2014 সালত তারে পদ্মভূষণ পদকে ভূষিত করে। দীর্ঘ কর্মজীবনত শিক্ষকতা, গবেষণা, মৌলিক সাহিত্য রচনার পাশাপাশি একক ও যৌথভাবে অসংখ্য গ্রন্থ সম্পাদনা করছে অধ্যাপক আনিসুজ্জামান। ভাষা ও শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে পাইয়ে অসংখ্য সম্মাননাও। ডেস্ক নিউজ, C+TV।